আমি জয়িতা তৃষা, আমি পেশায় একজন আলোকচিত্রী। আমার যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয় 2004-এ, তখন আমার ভাইয়া তার ক্যামেরাটা আমাকে দিয়ে বলেছিল যে আমি যেন একটু ফটোগ্রাফিটা করে দেখি আমার ভালো লাগে কিনা। তো ওই তখন থেকে আমার শুরু। এরপর বেশ অনেকদিন কাজ করি, পড়াশোনাও করি, এক পর্যায়ে বিয়ে হয় 2007-এ। তো বিয়ের পর স্বাভাবিকভাবেই সংসার জীবন, বাচ্চা হয়, এক পর্যায়ে আমার আর ফটোগ্রাফিটা করা হয় না, কারণ সংসারের দায়িত্ব, বাচ্চার দায়িত্ব এগুলো রেখে আসলে বাইরে ছোটাছুটির এই কাজ মানে করা সম্ভব ছিল না, আর ফ্যামিলি থেকেও খুব একটা চাইনি। 12 বছর পর আমার মনে হলো যে আমি আবার শুরু করি। তো প্রথম প্রথম কাজ করতে গিয়ে অনেক বাধা আসলো, মানুষজন অনেকেই নেগেটিভ অনেক মন্তব্য করতো, ফ্যামিলি থেকেও চাচ্ছিল না যে আমি, যেহেতু বাংলাদেশ খুব একটা সিকিউর প্লেস না, একটা মেয়ে হয়ে বাইরে ছোটাছুটি করবো, এদিক ওদিক যাবো, সারাদিন ছবি তুলবো, রাত করে ফিরবো, এই জিনিসগুলো ফ্যামিলি থেকে খুব একটা মানে মানতে চাইনি। কিন্তু আমি জোর করেই অনেকটা আবার শুরু করি। কিন্তু 2021 সালে মোস্ট অ্যাগ্রেসিভ ক্যান্সার ধরা পড়লো আমার। আমার টোটাল 8টা কেমোথেরাপি লেগেছিলো। তো 4টা কেমো শেষ হওয়ার পরে আমার সেকেন্ড ফেজের যে কেমোগুলো শুরু হয়, তখন থেকে আমি আবার কাজ করা শুরু করি। কেমোথেরাপি চলতো, 1 সপ্তাহ বিছানায় থাকতাম, পরের সপ্তাহ থেকে আবার কাজ করা শুরু করতাম। আমি মনে করি যে বাধা আসলে আসলে বাধাটা একটা পরীক্ষা, বাধাটা আসলে বাধাটা পার হওয়া সম্ভব যদি আসলে মনোবলটা অনেক স্ট্রং থাকে।